একুশ চনের বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচন মহিলা ভোটারক আকর্ষণ করবলে ইতিমধ্যে বিরোধী কিংবা শাসক গোষ্ঠীয় মাইক্রো ফাইন্যান্সক এক প্রকার ঢাল হিসাবে ব্যবহার করেছে। নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিছে ঋণ মাফ করা হব আর তারপরে একাংশ গ্রাহকে ইতিমধ্যে বন্ধ করেছে কিস্তি। কিন্তু প্রশ্ন হয় সময়মতে নির্ধারিত কিস্তি পরিশোধ নকলে গ্রাহকে বেয়া হব সিবিল, আর এই সিবিল বেয়া হওয়ার লগে কি অসুবিধা সম্মুখীন হব পড়ে এজন গ্রাহকে। প্রথম অসুবিধা, কোনো ব্যাংকর পরাও নাপাব ঋণ, আনকি বঞ্চিত হব সরকারি সাহায্য পাব, যার কারণে বিভিন্ন অঞ্চলত একাংশ বুদ্ধিজীবী মতামত দিছে যে সময়মতে পরিশোধ করক ঋণ, সরকারের এই ভুয়া প্রতিশ্রুতি ভুল না যাব, নহলে বিপদত পড়িব পারে। নির্বাচনের আগত রাজনৈতিক নেতাসকলের মিছা প্রতিশ্রুতি, নির্বাচন আহিলে কি কি যে নকয় নেতাসকলে, এইবারের নির্বাচন দলীয় কর্মীবুরে ভোটের স্বার্থত, এইবার মূল বিষয় হিসাবে ললে মাইক্রো ফাইন্যান্সর লোন মাফ, ইয়াক লই রাজনীতির অন্ত নাই, কিছুমান ঠাইত হর্ডিং মারাও দেখা গল, সাধারণ মানুষের ভবিষ্যতের কথা বিবেচনা নকৰি দি গল এটার পিছত আনটুকুই ভুয়া প্রতিশ্রুতি, নেতা সকলের কথা বিশ্বাস করে বহুতে লোনের কিস্তি দিয়াও বন্ধ করে দিলে। মাইক্রো ফাইন্যান্সক লৈ ইতিমধ্যে রাজনীতি চলিছে অসমত, কি কব? এয়া প্রলোভনের রাজনীতি সিধা কথা, কারণ শাসক গোষ্ঠী হোক বা বিরোধী গোষ্ঠী হোক, সাধারণ ভোটার্সক একটা প্রলোভন দিব বিচারিছে আর এই প্রলোভনের মাধ্যমে সাধারণ মানুষক জলাকলা খুব। যদি ঋণ নিজে পরিশোধ নকরে তেতিয়াহলে অনাগত দিনত তেওঁলোকৰ নিজৰ সিভিক বেয়া হৈ থাকিব আৰু অনাগত দিনত তেওঁলোকে নিজৰ ভৱিষ্যতৰ লগে লগে অনা অহা ভৱিষ্যতখিনিকো তেওঁলোকে বেয়া কৰিবলৈ গৈ আছে। পিছে ৰব, প্ৰতিবাৰে ইলেকচনৰ আগত ৰাজনৈতিক নেতাবোৰে বহুতো প্ৰতিশ্ৰুতি দিয়ে, পিছে প্ৰতিশ্ৰুতি কিমান পালন হয় সেয়া আপুনিও ভালকৈ জানে। গতিকে প্ৰলোভনৰ ৰাজনীতিত ঘূৰি নাৰাখি মাইক্ৰো ফাইনেন্স যিসকলে লৈছে তেওঁলোকে নিজৰ ঋণ নিজে পৰিশোধ কৰিব লাগিব, সেইমতে তেওঁলোকে কিমানখিনি ঋণ ল'লে নিজে পৰিশোধ কৰিব পাৰিব, সেয়া যাতে তেওঁলোকে বিবেচনা কৰিহে ঋণ লয়। আপুনি মন কৰিছেনে সময়ত কিস্তি নিদিয়াৰ ফলত আপোনাৰ চিভিল ৰিপৰ্ট বেয়া হবলৈ ধৰিছে, আপুনি কি ভৱিষ্যতে চৰকাৰী বেচৰকাৰী আঁচনিৰ বাবে আবেদন কৰিব পাৰিব, আপুনি কি বেংক অথবা ফাইনেন্স কোম্পানীৰ পৰা লোন পাব, এতিয়া উত্তৰটো হ'ল নাপায়, আপুনি আপোনাৰ ভৱিষ্যতৰ ৰাস্তা নিজেই বন্ধ কৰিব ধৰিছে, এতিয়া সময় আছে সময়ৰ কিস্তি সময়ত পৰিশোধ কৰা আৰম্ভ কৰি দিয়ক, কিছুদিনৰ পিছত ইলেকচন, তাৰপিছত ৰিজাল্ট ঘোষণা, ৰিজাল্টৰ পিছত নতুন চৰকাৰৰ শপত গ্ৰহণ, এইবোৰ কৰি থাকোঁতে থাকোঁতে 3-4 মাহ পাৰ হৈ যাব আৰু আপুনিতো জানেই 90 দিন কিস্তি নিদিলে আপোনাৰ চিভিল ৰিপৰ্ট বেয়া হৈ যাব, ফলত ভৱিষ্যতে আপুনি পৰিব পাৰে বিপদত। গতিকে কোনো ৰাজনৈতিক নেতাৰ কথাত ভুল নগৈ, কি পৰিশোধ নকৰিলে মংগল হ'ব আপোনাৰ। আৰু এটা কথা, ইলেকচনৰ আগত যিহেতু লোন মাফ হোৱা নাই, পৰৱৰ্তী যে হ'ব সেয়াও আশাসীন। যোৱা কিছুদিন আগতে বিধানসভাৰ সদনতো লেখানুদান পাছ হৈ গ'ল, তাত কিন্তু অসমৰ ৰাইজক যে লোন ৰেহাই দিব তাত এটা টকাও ধৰা নাই, বৰ্তমান এই লেখানুদায় 6 মাহৰ বাবে হৈ গ'ল, এতিয়া 6 মাহলৈকে বিষয়টো কি হ'ব ৰাইজে অপেক্ষা কৰিব লাগিব, এইটো এটা মিছা প্ৰতিশ্ৰুতিৰ বাহিৰে আন একো নহয়, ইলেকচন হৈ যাব, ৰাজনৈতিক নেতাবোৰ ব্যস্ত হ'ব নিজৰ নিজৰ কামত। মাইক্ৰো ফাইনেন্সৰ পৰা লোন লৈছে আপোনালোকে, সময়মতে দি আছেনে? দেখিবলৈ পোৱা যায় শাসক গোষ্ঠীয়ে বা বিৰোধী দলে কৈ আছে লোন মাফ কৰিব, তাৰপিছতে লোন দি আছে, লোন মাফ কৰিব বুলি কৈছে, কিন্তু আমি চলাই আছো যাতে ভৱিষ্যত আমাৰ ভাল হয়, ল'ৰা ছোৱালী ভাল হয়, কিবা অসুবিধা যাতে নাহে। আচ্ছা, সময়মতে আপোনালোকে লোনখিনি কিস্তি মাৰি আছে, 12 বজাত যে টাইমতে দি আছে, বহুতেতো এই মানে এই প্ৰলোভনত ভুল কৰি পেলাই তেওঁলোকে কিস্তিবিলাক আদায় দিয়া নাই, তেওঁলোকৰ উদ্দেশ্যে কি ক'ব? এহেঁতক আমি ক'ব চাওঁ যে এহেঁতৰ কিস্তিখিনি চলাই যাওক, সবৰে সুবিধা হ'ব, আমিও চাওঁ সবেই চলাই যাওক। তেতিয়া আৰু এই মাইক্ৰো ফাইনেন্সৰ লোন মাফ কৰিম বুলি কোনো নেতা ওলাই নাহে, কৰিবই বা কেনেকৈ, 12,000 কোটিৰ ওপৰত মাইক্ৰো ফাইনেন্সৰ পৰা গ্ৰাহকে লোন লৈ থৈছে, ইমান টকা পৰিশোধ কোনে কৰিব পাৰিব,
गति के परवर्त जी सरकार सिद्धान लब यह विषय ऊपर अहा पाँच बस आगे आगे आको शुना जा विषय ऊपर राजनैतिक दलबूरे मत मता गति के साधारण मानु बुझी पासे यह विषय ऊपर मत मातिले महिला भोटबूर पा राजनैतिक दलबूरे बिना कष्ट मात्र दुटामान मिसा कथा कले जदि लाख लाख भोट पा जाए इमान भाल एटा सुजोग मिस करे केनेकै न्यूज डेस्क रिपोर्ट।